আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আফনিস ব্লগের আর একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে অফিস শেষ করে আমরা ফুচকা খেতে যাচ্ছি রাইফেলস স্কোয়ারে। এটা আমার অফিস থেকে অনেক কাছে, প্রায় আমি এখানে ফুচকা খেতে আসি। তো অনেক দিন আসা হয়নি, ভাবলাম আজকে আসি খেতে। এটা রাইফেলস স্কোয়ারের একতলায় একদম কর্নারের সাইডের দোকান। এখানে সবসময়ই অনেক ভিড় লেগে থাকে। আমি দুইটা ফুচকার অর্ডার দিয়েছি। ওদের টকটাও খেতে অনেক মজা হয়। আমি তো টক অনেক অনেক নিয়ে থাকি, মানে অনেক ভাল লাগে। এবং ওদের ফুচকার কোয়ালিটিটাও অনেক ভালো। তো মোটামুটি যারাই আপনার রাইফেলস স্কোয়ারে আসে, ওদের দোকানে ভিড় করবেই। ইতিমধ্যে আমি পার্সেল নিয়ে থাকি। তো পার্সেল নেওয়ার ক্ষেত্রে মিনিমাম 2 প্লেট ফুচকা অর্ডার করতে হয়, এরপর আপনি যত ইচ্ছা নিতে পারেন। এই ফুচকাটা অনেক বড় সাইজের, এটা দই ফুচকা। তো আমি আজকে দই ফুচকার অর্ডার দিইনি, আমি আজকে নর্মাল ফুচকাটা নিয়েছি। এখানের ফুচকাতে আপনার বোম্বাই মরিচ ইউজ করা হয়, যেটার ঘ্রাণটা আমার খুব ভাল লাগে। তো আমি সবসময় যখনই আসি আমি মেনশন করি যে বোম্বাই মরিচ যেন বেশি করে দেওয়া হয়। এখন আমাদের ফুচকাটা বানানো হচ্ছে, যে এখানে বোম্বাই মরিচ, লেবু আর এই যে ওদের স্পেশাল টক, এটা খেতে খুবই মজা। আপনারা একদিন ট্রাই করতে পারেন। অনেক ওয়েট করার পর আমাদের ফুচকাটা ফাইনালি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি দেখতে, আর বোম্বাই মরিচ অনেক দিয়েছে। বোম্বাই মরিচ খাওয়ার পর আমার অবস্থা এখানে দেখতেই পাচ্ছেন, ভয়াবহ। আমি একদম চোখ থেকে আমার পানি পড়ে একেবারে, মানে ঝালে আমার একাকার অবস্থা। আমি কোক খাওয়ার পরও আমার ঝাল যাচ্ছিল না। আমি ওদের কাছে গেলাম যে কোক ছাড়া আর কী আছে, এমন অবস্থা ছিল। পরে আমি আবার জুস খেলাম। তো আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর কে কে এখানকার ফুচকা খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কার কেমন লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।